করোনা সংকটে তৃণমূলের চিকিৎসা সেবা জনগণের আস্থা অর্জন করেছে উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসাররা যদিও নেই তাদের পদোন্নতি কিংবা উচ্চ শিক্ষার সুযোগ এছাড়া এক যুগের বেশি সময় ধরে বন্ধ রয়েছে সব পদে নিয়োগও একই অবস্থা টেকনোলজিস্ট নিয়োগের ক্ষেত্রেও এ কারণে মেডিকেল কলেজ হাসপাতাল থেকে শুরু করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রগুলোতে সংকট রয়েছে টেকনোলজিস্টের বরিশাল থেকে সালেহ টি দু দুপর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ প্রথম পর্ব ক্যামেরায় ছিলেন নারায়ণ সাহা বরিশাল জেলায় পঁচাশিটি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে তৃণমূল জনগোষ্ঠীর জরুরি স্বাস্থ্যসেবা মাতৃ স্বাস্থ্যসেবা প্রস্তুতি সেবা নিশ্চিত করছেন উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসাররা কোনো কোনো উপজেলা এবং জেলায় গ্রাজুয়েট চিকিৎসক সংকট থাকায় সেখানে উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসাররা জরুরি বিভাগ সহ আউটডোর ইনডোরে চিকিৎসা সেবা দিয়ে থাকেন এই করোনাকালেও তাদের চিকিৎসা সেবা চলছে স্বাভাবিক দিনগুলোর মতোই এদিকে ডিপ্লোমাধারী চিকিৎসকদের বেতন দশম গ্রেডে উন্নীতি করার প্রতিশ্রুতি আজও বাস্তবায়ন হয়নি নেই উচ্চশিক্ষা পদোন্নতি আমরা একদিনও অনুপস্থিত থাকিনি আমাদের বহির বিভাগ সব সময় চালু ছিল এই যে লকডাউনের মধ্যে গাড়ি চলে না বেশি তারপর বৃষ্টি রমজানের মধ্যে আমরা নিয়মিত সেবা দিয়ে যাচ্ছি যখন প্রয়োজন পড়ে এই জায়গায় আসি বিনি টাকায় চিকিৎসা পাই বিনি টাকায় ঔষধও পাই নদী পার হয় দিতে হয় না জনসংখ্যা অনুযায়ী স্বাস্থ্য কেন্দ্রগুলোতে পদের সংখ্যা বৃদ্ধি করে নিয়োগ প্রক্রিয়া চালুর দাবি জানান বছরের পর বছর ধরে বেকার বসে থাকা ডিপ্লোমাধারী শিক্ষার্থীরা আমাদের যদি নিয়োগের ব্যবস্থা করে দেওয়া হয় তাহলে আমরা তৃণমূল পর্যায়ে পর্যন্ত আমরা স্বাস্থ্যসেবা আমরা পৌঁছে দিতে সক্ষম হব তৃণমূল পর্যায়ে যদি সব এমডব্লিউসিতে সারা বাংলাদেশে ফার্মাসিস্টে থাকে সেক্ষেত্রে আমি মনে করি রুগীদের যে সেবার মান এটা আরও গতি আসবে এবং উন্নত হবে নিয়োগ প্রক্রিয়া সচল করতে প্রধানমন্ত্রী হস্তক্ষেপ কামনা করেছেন ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশনের এ নেতা ডাক্তারদের ক্ষেত্রে নার্সদের ক্ষেত্রে দেওয়া হয়েছে তেমনি যদি ডিপ্লোমা ডাক্তারদের ক্ষেত্রে এই নিয়োগ যারা চূড়ান্ত করা হয় অনতি বিলম্বে এই নিয়োগ প্রক্রিয়াটা সম্পূর্ণ করা উচিত স্বাস্থ্য দপ্তরে এই কর্মকর্তা বললেন নতুনদের চাকরি ব্যবস্থা করা হলে গ্রাম পর্যায়ে স্বাস্থ্য সেবার মান আরও বাড়বে নবীন যারা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল থেকে পাস করছেন তাদের যদি চাকরির ব্যবস্থা করা হয় তাহলে একদিকে জনগণ সেবা পাবে অন্যদিকে এই একটা বিপুল জনসংখ্যার লোক তারা বাংলাদেশ সরকারের কর্মযজ্ঞে তারা অংশগ্রহণ করতে পারে দেশের সরকারি নয়টি এবং বেসরকারি দুশো নয়টি ম্যাচ থেকে প্রতি বছর প্রায় তিরিশ হাজার শিক্ষার্থী পাশ করে বের হয় কিন্তু এরপর উচ্চশিক্ষার সুযোগ নেই তাদের আর সরকারি নিয়োগ না থাকায় বেকার এসব ডিপ্লোমা চিকিৎসক মানবতার জীবনযাপন করছে সাল এ বরিশাল প্রিয় দর্শক জাতীয় এবং আন্তর্জাতিক সব শেষ সংবাদ জানতে ভিজিট করুন এসএস টিভির ওয়েবসাইট ডাব্লিউডিউডাব্লিউ ডট এসএস টিভি ডট টিভি বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল ইউটিউব ডট কম স্ল্যাশ টিভি বিডি যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত এসএস টিভির বাছাইকৃত সংবাদ দেখতে ইউটিউব ডট কম স্ল্যাশ টিভি নিউজে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ ফেসবুক ডট কম স্ল্যাশ এ টিভি বিডিতে এ টিভি সাথে আছি সব সবসময়ে